ক্লিক করুন অ্যাপের বেল আইকনে, আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। ভর্তি নিতে চাপ, করোনা আক্রান্তদের সিসিইউতে ঢুকে নিরাপত্তা রক্ষী ও চিকিৎসককে মারধরের অভিযোগ। কাঠগড়ায় মুর্শিদাবাদ জেলা পরিষদের বোন ও ভূমি কর্মাধ্যক্ষ তথা তৃণমূল নেতার ছেলে ও অনুগামীরা, পরে হাসপাতালে মৃত্যু হয় তৃণমূল নেতার। করোনাবিধি উপেক্ষা করে শেষ শ্রদ্ধার আয়োজন, বিধি না মানার অভিযোগ অস্বীকার তৃণমূলের। হাসপাতালে ভর্তি থেকে শেষ শ্রদ্ধা, মুর্শিদাবাদ জেলা পরিষদের বোন ও ভূমি কর্মাধ্যক্ষ তথা তৃণমূল নেতা মফিজউদ্দিন মণ্ডলের মৃত্যুর পর তুঙ্গে বিতর্ক। পরিবার সূত্রে খবর, বুধবার জ্বর এবং শ্বাসকষ্টের সমস্যা দেখা দেয় তৃণমূল নেতার। তাকে বহরমপুর কোভিড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অভিযোগ, কোভিড রিপোর্ট না থাকা সত্ত্বেও তৃণমূল নেতার ছেলে ও অনুগামীরা তাকে নিয়ে সরাসরি ঢুকে যান করোনা আক্রান্তদের জন্য নির্দিষ্ট সিসিইউ ওয়ার্ডে। হাসপাতালে নিরাপত্তারক্ষী ও কর্তব্যরত চিকিৎসকের প্রতিবাদ করলে তাদের মারধর করা হয় বলে অভিযোগ। পেশেন্ট যখন অ্যাটেন্ড করতে যাব তখনই ওরা অ্যাগ্রেসিভ হয়ে যায়, আর পেশেন্টকে দেখার আগেই ধস্তাধস্তি শুরু হয়। এমনকি আমার গায়ে হাত তোলে, বোতাম ছিঁড়ে দিয়েছে, পিঠে পাঞ্চ মেরেছে। ওদের দাবি পেশেন্টকে এখনই সুস্থ করে এখনই ভালো করুন, পেশেন্টকে এখনই আইসিইউতে ঢোকান, মানে কোনো কথা বলার স্কোপই দেয়নি। হাসপাতালের তরফে পুলিশের লিখিত অভিযোগ জানানো হয়, তার ভিত্তিতে তৃণমূল নেতার ছেলে সহ চারজনকে আটক করে পুলিশ। বৃহস্পতিবার সকালে হাসপাতালে মৃত্যু হয় তৃণমূল নেতার। কোভিড প্রোটোকল অনুযায়ী করোনা আক্রান্ত সন্দেহে মৃতদেহ প্লাস্টিকে মুড়ে পরিবারের হাতে তুলে দেয় হাসপাতাল। বডিকে থ্রিনকে র‍্যাপিং করে দিই এবং বাড়ির লোকের কাছে হ্যান্ডওভার করার সময় আমরা একটা ডিক্লারেশন দিয়ে নিই কিভাবে মাটিতে দেবে, 10 ফুট গর্ত করে, সেগুলো আমাদের পুরো প্রোটোকল দেওয়া আছে, ওটা ওনাদের বুঝিয়ে দেওয়া হয়। একটা ডিক্লারেশন দেন যে এই ডিক্লারেশন এইটা অনুযায়ী আমরা ফলো করব। এরপর মৃত তৃণমূল নেতার পৈতৃক ভিটে মারগ্রামে নিয়ে যাওয়া হয় দেহ। করোনা বিধি উপেক্ষা করে সেখানে শেষ শ্রদ্ধার আয়োজন করা হয়। কোভিড-19 ভেঙে যে হারে মানুষ সেখানে জমায়েত হলো, আমরা খুব আশঙ্কা প্রকাশ করছি সেখান থেকে বিরাট সংখ্যক মানুষ না সেখানে আক্রান্ত হয়ে যায়। প্রশাসন বলে কোনো কিছু কাল থেকে আমাদের চোখে পড়েনি। ডাক্তারের ভাষা বলতে পারি যে উনি কোভিড পেশেন্ট নয়, পজিটিভ নয়, এটা আমরা জান বলতেই পারি। কারণ টাইফয়েড থেকে হয়তো নিউমোনিয়া টাইপের হয়েছিল, তারপরে যেহেতু কোভিড পজিটিভ রুমে রাখা হয়েছিল ওনাকে, সুতরাং মিথ্যান্তে যেটুকু করলি সেটুকু করেছিলেন। এই বিষয়ে প্রতিক্রিয়ার জন্য জেলা শাসক জগদীশ প্রসাদ মিনার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি। রাজীব চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ, মুর্শিদাবাদ।